আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সৃষ্টি একাডেমিক স্কুলের পক্ষ থেকে অনলাইনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব জীববিজ্ঞান বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণী জীববিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রফিল অভিশ্রবণ কিংবা বিষয় এবং ব্যাপক। তাহলে আমাদের ষষ্ঠ অধ্যায়টা কি ছিল সেই বিষয়টা আমাদের আগে জানতে হবে। অর্থাৎ ইমাইবেশন ব্যাপন অভিশ্রবণ জানার আগে আমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রফিটটা কি ছিল, ষষ্ঠ অধ্যায়টা ছিল জীবে পরিবহন। তাহলে খেয়াল করো, জীবে পরিবহন, তাহলে জীব বলতে আমরা উদ্ভিদ এবং প্রাণী দুটিকে বুঝি, আর পরিবহন মানে এখানে কি অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হওয়া। তো উদ্ভিদের পরিবহন যদি আমরা বলি, তো উদ্ভিদের পরিবহন কোন অংশগুলো হয়, অর্থাৎ উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে, সেই শোষিত পানি হ্যাঁ এরকম ভাবে পাতায় প্রবেশ করায় এবং পাতা থেকে তৈরি খাদ্য আবার উদ্ভিদের সারা দেহে ছড়িয়ে দেয়। তাহলে দেখো, মাটিতে ছিল পানি, সেই পানিগুলো উদ্ভিদ মূলরূপ দ্বারা শোষণ করে পাতায় নিচ্ছে এবং পাতায় সেখানে অর্থাৎ খাদ্য তৈরি হচ্ছে। পাতায় প্রবেশ করার পর, খাদ্য তৈরি হওয়ার পরে আবার সেই পানিগুলো বা তৈরি খাদ্যগুলো উদ্ভিদের সারা অংশে ছড়িয়ে পড়ছে। তাহলে এই যে উৎপন্ন হলো এক জায়গায়, পরিবাহিত হচ্ছে আরেক জায়গায়, এই ছড়িয়ে পড়াকে বলা হয় পরিবহন। তো আমরা এখান থেকে পরিবহন উদ্ভিদ এবং প্রাণী দুটি এরকম ভাবে সংগঠিত হয়। তার মধ্যে আমরা উদ্ভিদের যে পরিবহন যে সমস্ত মাধ্যমের মাধ্যমে হয়, অর্থাৎ উদ্ভিদের পরিবহন হওয়ার ক্ষেত্রে যে সমস্ত মাধ্যমগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই কয়েকটি মাধ্যম বা প্রক্রিয়া সম্পর্কে আমরা জানবো। তো সেই প্রক্রিয়াগুলোর মধ্যে খেয়াল করে দেখো, প্রথমে ইম্বাইবেশন। তাহলে ইম্বাইবেশন কি? ইম্বাইবেশন হলো উদ্ভিদ যে প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ কলয়দ্রবী পদার্থ আমরা বলতে পারি। কলয়দ্রবী মানে কি? যারা এরকম ভাবে কি শুকনা বা আধা শুকনো, অর্থাৎ যারা পানি শোষণ করে নিতে পারে, ঠিক আছে, এদেরকে একত্রে আবার হাইড্রোফিলিক পদার্থ বলা হয়, অর্থাৎ প্রাণীবাহী পদার্থ। এই হাইড্রোফিলিক পদার্থ বা কলয়দ্রবী পদার্থের পানি শোষণ করার প্রক্রিয়াকে বলা হয় ইম্বাইবেশন। তাহলে কলয়দ্রবী পদার্থের বা শুকনো বা আধা শুকনো জাতীয় পদার্থের পানি শোষণ করার প্রক্রিয়াকে বলা হয় ইম্বাইবেশন। তো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখি। মনে করো একটি এরকম ভাবে কি বিকার, এই বিকারের মধ্যে এরকম ভাবে কি পাত্রের মধ্যে এই পরিমাণ পানি আছে, এই সম্পূর্ণ অংশ পানি দ্বারা এরকম ভাবে কি আবৃত আছে। তো আমি একটি শুকনো কাঠকে, একটি শুকনো কাঠকে আমি এই পানির মধ্যে নিমজ্জিত করবো, অর্থাৎ ডুবিয়ে রাখলাম। তাহলে ডুবিয়ে রাখলে আমার হিসেব অনুযায়ী পানি এই পর্যন্ত থাকার কথা, কারণ আমার পানি বিস্তর হলো এই পর্যন্ত। তাহলে শুকনো কাঠটি সাধারণত এই পর্যন্ত ভিজে থাকার কথা, যখন আমি উঠে করবো তখন এই পর্যন্ত ভিজা থাকার কথা ছিল। কিন্তু দেখা যাবে কিছুক্ষণ পানিতে ডুবিয়ে রাখার পর, অর্থাৎ এই শুকনো কাঠটির উপর পর্যন্ত এরকম ভাবে কি ভিজা ভিজা হয়েছে, অর্থাৎ এই স্তর পর্যন্ত ভিজা ভিজা হচ্ছে। তাহলে আমি ডুবিয়ে রেখেছিলাম এই অংশ, কিন্তু দেখা যাচ্ছে উপরের অংশটুকু এরকম ভাবে কি ভেজা বা সিক্ত। তাহলে এই শুকনো কাঠটি বা আধা শুকনো কাঠটি যে প্রক্রিয়ার মাধ্যমে এই শুকনো অংশে পানি এরকম ভাবে কি শোষিত করে সিক্ত হলো, ওই প্রক্রিয়াটাকে আমরা বলবো ইম্বাইবেশন। এই জন্যই বলা হয় কলয়দ্রবী পদার্থ পানি শোষণ করার প্রক্রিয়াকে বলা হয় ইম্বাইবেশন। আচ্ছা, এরপরে আমরা ব্যাপন প্রক্রিয়াটা দেখবো। ব্যাপন, তাহলে ব্যাপন কি? ব্যাপন হলো অর্থাৎ কোনো কিছু ছড়িয়ে পড়াকে, আমরা এক কথায় বলি কোনো কিছু ছড়িয়ে পড়াকে ব্যাপন বলা হয়। তো এই ছড়িয়ে পড়া হতে পারে আমাদের রুমে, যদি এরকম ভাবে কি আমরা পারফিউম বা কোনো এরকম ভাবে কি সুগন্ধি ব্যবহার করি, দেখা যায় যেখানে আমরা ব্যবহার করতেছি ওইখান থেকে ছড়িয়ে এরকম ভাবে কি সম্পূর্ণ ঘরে ওই সুগন্ধটা ছড়িয়ে পড়তেছে। এই ছড়িয়ে পড়াকে বলা হয় ব্যাপন। তো অর্থাৎ এখানে আমাদের কিছু বিষয় এরকম ভাবে কি খেয়াল রাখতে হবে, যে এই ছড়িয়ে পড়ার ক্ষেত্রে যে বিষয়গুলো এরকম ভাবে কি গুরুত্বপূর্ণ সেটি হলো এই অণুর ঘনত্ব। তো আমি এখানে দেখো একটি পাত্র, এখানে আরেকটি পাত্র আছে, এই দুই পাত্রের মধ্যে ব্যাপন যদি আমরা এরকম ভাবে বুঝতে চাই, তাহলে দেখবো এখানে অণুর ঘনত্ব গুলো দেখো অনেক বেশি, আমি এখানে দিলাম হলো অণুর ঘনত্ব কম, অর্থাৎ এই পাত্রে পদার্থের যে অণুগুলো আছে এই অণুর ঘনত্ব গুলো কি অনেকটাই বেশি। আর এখানে দেখো এই পাত্রে, অর্থাৎ দ্বিতীয় পাত্রে আমরা যদি বলি, এখানে খ নম্বর পাত্র আমরা দিলাম, এটা হলো খ নম্বর, তাহলে দেখো খ পাত্রে অণুর ঘনত্ব কি কম, এখানে খ পাত্রে অণুর ঘনত্ব বেশি, খ পাত্রে কম। তো আমাদের ব্যাপনের মূল বিষয়টা হলো
বেশি ঘনত্বের সাথে অর্থাৎ আমরা এই দুটোকে যদি এরকম ভাবে সংযোগ করে দেই তাহলে সংযোগ করে দিলে দেখা যাবে যে অনুগুল এরকম ভাবে কি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়বে অর্থাৎ এই দুটোকে আমি যদি সংযোগ করে দেই তাহলে কি হচ্ছে দেখো বেশি থেকে কমের দিকে এরকম ভাবে কি ছড়িয়ে পড়ছে এই বেশি থেকে কমের দিকে ছড়িয়ে পড়াকে কি বলা হয় ব্যাপন অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে যে উচ্চ ঘনত্বের স্থান থেকে অনুগুল এরকম ভাবে কি নিম্ন ঘনত্বের স্থানে দিকে ধাবিত হয় বা ছড়িয়ে পড়ে তাকে কি বলা হয় ব্যাপন তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা ব্যাপন নিশ্চয়ই বুঝতে পেরেছো তো এছাড়াও আমরা ব্যাপনের কিন্তু আরো এরকম উদাহরণ বলতে পারি যে এক গ্লাস পানিতে হ্যাঁ যে আমি যদি কিছু চিনি এরকম ভাবে কি ফেলে রাখি তাহলে দেখা যাবে আস্তে আস্তে সম্পূর্ণ গ্লাসের পানিটুকু এরকম ভাবে কি মিষ্টি হয়ে যাবে তাহলে এই যে পানিটুকু মিষ্টি হলো এখানে চিনি অনুগুল এরকম ভাবে কি পানির মধ্যে ছড়িয়ে পড়ে অর্থাৎ পানি কেড়ে কিন্তু মিষ্টি হয়েছে এটি একটি কিন্তু ব্যাপনের উদাহরণ আমরা কাপড়ে নীল দেওয়ার জন্য হ্যাঁ যে নীল ব্যবহার করি সেই নীলটা এরকম ভাবে পানিতে যখন রাখা হয় এক ফোঁটা দেওয়া হয় দেখা যায় আস্তে আস্তে এই সম্পূর্ণ পানিকে এই এক ফোঁটা নীল এরকম ভাবে কি কালার পরিবর্তন করতেছে এটাও কিন্তু আমাদের ব্যাপনের উদাহরণ অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়াকে বলা হয় ব্যাপন আর এর পাশাপাশি আমরা অভিস্রবণ সম্পর্কে জানবো যে অভিস্রবণ কি অভিস্রবণ আসলে এক ধরনের ব্যাপন অভিস্রবণও এক ধরনের ব্যাপন তো এই ক্ষেত্রে আমাদের ভিন্ন বিষয়টা হচ্ছে মনে রাখতে হবে যে এইখানে আমি দুটি পাত্রই রাখলাম ঠিক আছে দুটি পাত্রই কিন্তু এখানে ওর ঘনত্ব দেখো আমাদের এখানে ওর ঘনত্ব বেশি আর এই পাত্রে ওর ঘনত্ব কি কম তো অভিস্রবণের ক্ষেত্রে ব্যাপনের ঠিক বিপরীত ব্যাপন অর্থাৎ এখানে কম থেকে বেশি দিকে দাঁড়িয়ে হবে কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানে ধাবিত হওয়ার প্রক্রিয়াকে বলা অভিস্রবণ অর্থাৎ এক্ষেত্রে আমাদের আরেকটি বিষয়টা মনে রাখতে হবে এই দুটি পাত্র মাঝখানে একটি এরকম ভাবে কি থাকবে বৈষ্ণবেদ্য পর্দা থাকবে অর্থাৎ দুটি দ্রবণকে যদি আমরা দুটি দ্রবণকে একটি দ্রবণ একটি দ্রবণকে যদি আমরা একটি বৈষ্ণবেদ্য পর্দা দ্বারা এরকম ভাবে কি আবৃত করে রাখি বা বৈষ্ণবেদ্য পর্দা দ্বারা যদি পৃথক করা হয় তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে ধাবকগুলো মূলকভাবে এই কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে অর্থাৎ কম থেকে বেশি দিকে যাবে তাকে আমরা কি বলবো অভিস্রবণ তাহলে খেয়াল করে দেখো ব্যাপন আর অভিস্রবণের মধ্যে আমাদের দুটি বিষয় মনে রাখতে হবে ব্যাপনের ক্ষেত্রে বেশি থেকে কম আর অভিস্রবণের ক্ষেত্রে কম থেকে বেশি তো এই জন্য আমরা এই বিষয়টি মনে রাখার জন্য সহজ একটি শব্দ মনে রাখবো ব খেয়াল করো ব তার মানে কি ব্যাপন মানে মনে রাখবা তাহলে ব্যাপন মানে ব তাহলে ব হলে আমরা কি বুঝবো যে বতে হলে বেশি আর কতে হলে কি কম তাহলে বেশি থেকে যেটা কমের মধ্যে যাবে তাকে আমরা কি বলবো ব্যাপন আর ব্যাপনটা মনে রাখলে আমাদের অভিস্রবণ হাত নাপি হয়ে যাব কারণ ব্যাপনের বিপরীতে আমরা কি বলবো অভিস্রবণ তাহলে কম থেকে যখন বেশি দিকে আসবে তখন আমরা তাকে কি বলবো অভিস্রবণ তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা উদ্ভিদের যে পরিবহন হয় যে সমস্ত প্রক্রিয়া সেই তিনটি প্রক্রিয়া আমি আলোচনা করলাম ইনভাইবেশন ব্যাপন এবং অভিস্রবণ তোমরা বুঝতে পেরেছো তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম।